সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা স্ক্রিনে যে রেলগেটটি দেখছেন, মূলত এই রেলগেটটি ঘিরেই আজকে আমার প্রতিবেদনটি সাজানো। আশা করি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। মূল প্রতিবেদনটি দেখব ইন্ট্রো এর পর। ওয়েলকাম ব্যাক। মূলত যে রেলগেটটি আপনারা এই মুহূর্তে দেখছেন, এটি লালমনিহাট জেলার পৌর এলাকার মধ্যে ডায়লপট্টি নামক জায়গায় অবস্থিত। তাই রেলগেটটির নাম ডায়লপট্টি রেলগেট নামে সুপরিচিত। পৌর এলাকার মধ্যে রেলগেটটি অবস্থিত হয়, অনেক যানবাহন ও লোকজনের আনাগোনা হয় এই রেলগেটটি দিয়ে। কিন্তু তিন চার মাস আগেও এই রেলগেটটিতে ছিল না কোনো গেটম্যান। গেটম্যান না থাকায় প্রায়শই ঘটত নানা রকম ছোটো বড় দুর্ঘটনা। রেললাইনের আশেপাশে গড়ে ওঠা দোকানের মালিকগণ সেসব দুর্ঘটনার চাক্ষুষ সাক্ষী। বারবার দুর্ঘটনা ঘটলেও রেল কর্তৃপক্ষ থেকে কোনো ধরনের গেটম্যান না দেওয়ায় রেললাইনের আশেপাশের দোকানদারদের মধ্যে কয়েকজন ভালো চিন্তাধারার মানুষ মিলে এক বৃদ্ধ মানুষকে রেলগেটটি পরিচালনা করার মহৎ একটি দায়িত্ব প্রদান করে। তারপর থেকেই নিয়মিত দিন রাত এই বৃদ্ধ মানুষটি তার সে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছে। তার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে আজ অবধি কোনো ধরনের দুর্ঘটনা এই রেলগেটে ঘটেনি। দিনে রাতে মিলে কয়েকটি ট্রেন যাওয়া আসা করে এই লাইন দিয়ে বুড়িমারি পর্যন্ত। আসুন আমরা এখন গেটম্যান মহিরালির সাথে কিছু কথা বলবো। আমার ভিডিওর প্রথম অংশে আপনারা যে রেলগেটটি দেখেছেন, এই রেলগেটটি মূলত কোনো রেলওয়ে কর্তৃক গেটম্যান নেই। এখানে প্রায়শই গেটম্যান না থাকার কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তাই এলাকাবাসীর পক্ষ থেকে এখানে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে রেলগেটটি পরিচালনা করার জন্য। আমরা এখন তার সাথে কথা বলবো। তার নাম মহির চাচা। মহির চাচা, আপনি কতদিন থেকে এই রেলগেটের দায়িত্ব পালন করছেন? আমি আজ থেকে আট মাস, ইংরেজি আট মাস থেকে শুরু করছি। আচ্ছা, আপনার যে এখানে দায়িত্ব পালন করে এর জন্য কি আপনাকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়? পারিশ্রমিক যে এখানকার দোকানদার 10-20 টাকা দেয়, এখন সেটাও বন্ধ করছে। আচ্ছা, এখন ওই চেয়ারম্যান আর কি আমাকে মাসে 1,020 টাকা চেয়ারম্যানই দিতেছে, তাকে দিয়ে আমার সকালবেলা নাস্তায় হয় না। আচ্ছা, বুঝতে পারলাম। প্রতিদিন কয়টি ট্রেন আপনার এখানে যাওয়া আসা করে? 4টি ট্রেন যায়, ওই 4টে আবার আসে, ইন টোটাল 8টা ট্রেন এখানে হয় আর কি। 8টা ট্রেন আপ ডাউন করে। আপনার এখানে কি বসার কোনো জায়গা আছে? আমার এখানে কোনো বসার ব্যবস্থা নাই, আমি খুব কষ্টের উপর এখানে ডিউটি করি আর কি। ধন্যবাদ চাচা। আমরা উদ্যোক্তর কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এখানে যেহেতু একটি মহৎ কাজ করছেন আমাদের মহির চাচা, সো এখানে ওনার জন্য একটি যদি ভালো বসার ব্যবস্থা এবং মাসিক যদি একটা ভালো পারিশ্রমিক করে দেওয়া হয়, আমি রেল কর্তৃপক্ষ বা এখানে যারা এলাকার কমিশনার এবং পৌর মেয়র আছে তার দৃষ্টি আকর্ষণ করছি, তাহলে ইনি বৃদ্ধ মানুষটি অনেক উপকৃত হইতো। ধন্যবাদ সকলকে। আমরা সব ধরনের সমস্যা চাওয়া পাওয়া শুধুমাত্র সরকার বা কর্তৃপক্ষের নিকট ছেড়ে না দিয়ে নিজেরা উদ্যোগ নিয়েও যে অনেক কিছু করা সম্ভব, তার এক নিদারুণ উদাহরণ হলো এই ডালপট্টি রেলগেটটি। রেলগেটটির আশেপাশের যে সকল লোকজনের উদ্যোগকে দেখভাল করার জন্য দায়িত্বভার দেওয়া হয়েছে এই বৃদ্ধ লোকটিকে, যখন যা দেখছি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানাই। এর পাশাপাশি তার একটা ফিক্সড ভালো মাসিক পারিশ্রমিকের ব্যবস্থা করার জন্য, সমাজে প্রতিষ্ঠিত বিত্তবান সুনাগরিকদের এগিয়ে আসার জন্য বিশেষ আহ্বান ও অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।